আমি এম এজি ওসমানী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইপিইউ আইপিইউ টিভিতে। আজকে 136তম আইপিইউ অ্যাসেম্বলির পঞ্চম এবং শেষ দিন। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন আমাদের আইপিইউ স্টুডিওতে একজন বিশেষ অতিথি, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সাংসদ নূরজাহান বেগম। কেমন আছেন আপা? ভালো আছি। কেমন লাগছে এবারে এই আয়োজন? আসলে এটা তো একটা অভূতপূর্ব অভিজ্ঞতা এবং ঐতিহাসিক একটা বিষয়, এবং আমি মনে করি যে আমরা যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের জীবনেও একটা স্মরণীয় ঘটনা, আর একজন বাংলাদেশের নাগরিক হিসেবেও এটা অবশ্যই আমার জন্য স্মরণীয় ঘটনা, কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় একটা সম্মেলন হয়েছে যেটা আজকে শেষ হতে যাচ্ছে। তো এটা আসলে অভাবিত, এবং আমি মনে করি যে এটা সব কিছু মিলে আমাদের জাতীয় জীবনেও একটা উল্লেখযোগ্য ঘটনা। প্রথমে অনেকেই ভেবেছিল যে বাংলাদেশের অনেকে এবং বাইরেরও কেউ কেউ যে বাংলাদেশ এত বড় আয়োজন আসলে সম্ভব করতে পারবে কিনা বা শেষ করতে পারবে কিনা, এখন আসলে তাদের কাছে কী ধরনের মেসেজ যাচ্ছে এখান থেকে? আসলে এইটা যারা ভেবেছিল যে বাংলাদেশ এত বড় আয়োজন করতে পারবে কিনা বা বাংলাদেশ আদৌ এই সম্মেলনটা সমাপ্ত করতে পারার মতো যোগ্যতা আছে কিনা, আমার মনে হয় আসলে তারা বাংলাদেশকে, যারা এটা ভাবে তারা বাংলাদেশকে নিয়ে ইতিবাচকভাবে ভাবে না, এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু আসলে বাংলাদেশ যে পারে এবং বাংলাদেশ যে সক্ষম সেটি কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিল। তো যারা এটা ভেবেছে তাদের কাছে এই বার্তাটা গেল যে আসলে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশ দেখাতে পারে এবং বাংলাদেশ সক্ষম। এবং এরকম একটা আন্তর্জাতিক সম্মেলন যেটাতে কিনা আপনি জানেন যে বর্তমানে আইপিইউ সদস্যভুক্ত দেশের সংখ্যা 173, মেম্বার অফ পার্লামেন্ট আছে আপনার 46,000, তারপরে 650 কোটি জনগণের প্রতিনিধিত্ব হলো আইপিইউ, এবং সারা পৃথিবীতে গণতান্ত্রিক যে সংসদীয় গণতন্ত্রগুলো, গণতান্ত্রিক দেশগুলো, তাদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো এটি। হ্যাঁ, সর্বোচ্চ প্রতিষ্ঠান এটি, এবং গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার নিয়ে কাজ করে সদস্য দেশগুলোর ভিতরে। তো এই যে একটা বিশাল বড় পাওয়া, যারা এটাকে নেগেটিভ অর্থে নিয়েছে যে ভেবেছে যে বাংলাদেশ এটা করতে পারবে না, তারা আসলে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাই নেই। কারণ বাংলাদেশ এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে অত্যন্ত দুর্বার গতিতে একটি দেশ, এবং সেটি পৃথিবীর ইতিহাসে আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগুচ্ছে, শুধু অর্থনৈতিক নয় সব দিক দিয়ে, সেটি আসলে সারা পৃথিবীর জন্য একটা বিষয়ও বটে। অতএব যারা নেতিবাচকভাবে ভাবছে তারা আগের বাংলাদেশকে ভাবছে, এটা কিন্তু আগের বাংলাদেশ নয়, এটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ, যারা কিনা আমরা 2021 সালের মধ্যে দেশটাকে আমরা একটা মধ্যমায়ের দেশে এবং 41 সালের মধ্যে উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখছি, এবং আমরা অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি সেই বাংলাদেশ। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা পুরনো বাংলাদেশকে যেটাকে দেখেছি যে আমরা দুর্ভিক্ষ পীড়িত, বা আমরা দেখেছি যে অনুন্নত বাংলাদেশ, বা আমরা দেখেছি যখন অ্যানালগ বাংলাদেশ দেখেছি, সেই বাংলাদেশ, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা আসলে দেখব যে আমাদের সব কিছু পরিষ্কার এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমরা এগোচ্ছি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, আপনি যেটা বলছিলেন যে গণতন্ত্র এবং মানবাধিকার, বাংলাদেশের গত নির্বাচন এবং গণতন্ত্র উন্নয়ন এগুলো নিয়ে অনেকে দেশে এবং দেশের বাইরে এগুলো নিয়েও কথা বলে, কিন্তু এখন কি ওইটার কি থাকছে, নাকি আমরা নতুন করে বাংলাদেশকে সবার কাছে চেনাতে পারছি যে দেখো বাংলাদেশে কী ধরনের গণতন্ত্র এবং উন্নয়ন এখন চলছে? হ্যাঁ, আপনি জানেন আমাদের যে এই যে আইপিইউ সম্মেলন হচ্ছে, আইপিইউর প্রেসিডেন্ট হলো আমাদের বাংলাদেশেরই একজন সাংসদ জনাব সাবের হোসেন চৌধুরী। তাছাড়াও আমাদের জাতীয় সংসদের যে স্পিকার আছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী, উনিও কিন্তু সিপিএতে নির্বাচিত, উনি চেয়ারপারসন। এই যে দুটো পদে আমাদের বাংলাদেশের দুজন সংসদ সদস্য, এটা কিন্তু ওনারা এমনি এমনি আসেননি, ওনারা প্রত্যক্ষ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ পদ বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতো এটা পাওয়া, এবং এনারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসেছেন, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই ওনারা এসেছেন। তো বাংলাদেশে যারা সবসময় উচ্চবাচ্য করে যে গণতন্ত্র নিহত হয়েছে, আহত হয়েছে, বলে যারা চিৎকার করে, এবং আমি শুনেছি অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলে যে আইপিইউর সম্মেলনটা একটা প্রহসন। ওনারা কী বলতে চাচ্ছেন, এই আইপিইউর দেশভুক্ত যারা ভোটার তাদের ভোটেই তো আমাদের আইপিইউর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, সিপিএর যারা সদস্য তাদের ভোটেই তো সিপিএর চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, তাহলে তারা কি তাদেরকেও প্রশ্নবিদ্ধ করছেন? আমার প্রশ্ন সেটাই। তো আজকে আসলে এগুলো ওনারা যারা বলে তারা শুধুমাত্র দেশটাকে পিছিয়ে রাখতে চায়। আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এতটা উপরে উঠে যাচ্ছে, বা আমরা বাংলাদেশি হিসেবে সারা পৃথিবীতে একটা স্থান করে নিচ্ছি, বাংলাদেশ উন্নত হচ্ছে, এটা হয়তো কারো কারো কাছে পছন্দ হচ্ছে না, কারণ এই উন্নতির কাজটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, এটাই হয়তো কেউ চাচ্ছে না। অনেকে হয়তো চাচ্ছে যে আমাদের সেই, আপনি দেখেন পাকিস্তানের কথা, পাকিস্তান এখনও একটা অকার্যকর একটা দেশ, পিছিয়ে আছে।
যেখানে কিনা দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস যেখানে লেগে আছে ওদের পিছু ছাড়ছে না, এবং দেশটা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের থেকে অনেক অনুন্নত, সেই পাকিস্তানকে পিছনে ফেলে আমরা এতটা এগিয়ে গিয়েছি যেটা অনেকের কাছে গাত্রদাহ। তো যারা সেটা সহ্য করতে পারছে না তারাই কিন্তু এই অপপ্রচারগুলো করছে। আজকে দেখেন এই পৃথিবী থেকে এতগুলো দেশের প্রতিনিধি আমাদের দেশে এসছে, এমপিরা এসছে এই সম্মেলন উপলক্ষে, তারা এসে তাদের যে ফিলিংস তাদের যে এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছে। সেই আপনি জানেন হলি আর্টিজানে যে বাংলাদেশ সম্পর্কে যে 17 জন বিদেশি ইয়ে হয়েছিল মারা গিয়েছিল, তারা তো আমাদের সাথে শেয়ার করেছে, কারণ এটা তো অন্যরকম বাংলাদেশ, আমরা তো বাইরে যা শুনেছি সেটা তো এটার সাথে কোনো মিলই নেই, এটা তো অন্যরকম বাংলাদেশ। এবং বাংলাদেশের আতিথেয়তা, বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি সব কিছু কিন্তু দেখে তারা অভিভূত। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশে যারা এসছে বিভিন্ন হোটেলে যারা অবস্থান করছে ভিআইপি গেস্টরা, ওনারা বাংলাদেশের এই যে আমাদের বসুন্ধরা শপিং মল সেখানে শপিং করতে যাচ্ছে, বা আমাদের এই মেলার আমাদের এই সম্মেলনের পাশেই মেলা হচ্ছে সেখানে যাচ্ছে, আমাদের উৎপাদিত পণ্য ইলেকট্রনিক্স থেকে শুরু করে আমাদের হস্তশিল্প শাড়ি সব কিছু তারা কিনে নিচ্ছে, জামদানি শাড়ি কিনছে তারা, তারপর আরও যাদের ইলেকট্রনিক্স গুডস কিনছে বসুন্ধরাতে যাচ্ছে তারা। এবং তারা আমাদের শপিং মল দেখে তারা একেবারে অবাক যে এত সুন্দর শপিং মল বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মধ্যে তারা অনেক সম্ভাবনা দেখছে। এবং তারা বলছে যে তোমরা আসলে তোমাদের দেশকে নিয়ে তোমরা প্রাউড ফিল করতে পারো যে তোমরা বাংলাদেশের মানুষ, এবং তোমাদের বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় একটি দেশ এবং সব কিছু খুব সুন্দরভাবে চলছে, তোমরা অনেক বেশি অতিথিপরায়ণ, এটা তারা আমাদেরকে প্রতি পদে পদে তারা শেয়ার করছে এবং তারা খুবই খুশি। তো তাদের এই অনুভূতি আবেগ দেখে আমরাও আবেগ আপ্লুত হই এবং আমাদের কাছে ভালো লাগে যে হ্যাঁ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই দেশটিকে স্বাধীনতা এনে দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এই যে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা যে উন্নত হচ্ছি সেটি প্রতি পদে পদে বিদেশিদের কাছে এখন পৌঁছে গিয়েছে, এবং বিদেশিরা শুধু দেশের বাইরে থেকে নয় আমাদের দেশে এসেও সেটা দেখে গেল, এটা আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। আইপিওতে আমরা এই সম্মেলন করছি, এই আইপিও সদস্য ভুক্ত কিন্তু আমরা হয়েছিলাম 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে, হ্যাঁ ওনার আমলে আমরা এটা হয়েছি। আর আইপিও এমন একটি সংগঠন যেটার জন্ম হয়েছিল 1889 সালে এবং নোবেল পুরস্কার প্রাপ্ত সংগঠন এটি। অতএব আইপিওর যে আইপিও কী নিয়ে কাজ করে বা তাদের কর্মদক্ষতা তাদের তৎপরতা সারা বিশ্বব্যাপী সেটা স্বীকৃত সমাদৃত। অতএব যারা বলে যে আইপিওকে প্রশ্নবিদ্ধ করতে চায় আসলে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ এবং ছোট করছে, তাদেরকে সেই সংকীর্ণতা থেকে বের হয়ে আসা উচিত। আপনি জানেন আরেকটি কথা বলি যেটা প্রসঙ্গত বলা উচিত ছিল, এই আইপিওতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করেছেন যে মঙ্গা পীড়িত বা দুর্ভিক্ষ পীড়িত দেশগুলো সুদান সোমালিয়া তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে, তারপরে জঙ্গি সমস্যাটা একটা বৈশ্বিক সমস্যা সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সবাই মিলে সম্মিলিতভাবে, তারপর একটি দেশের আভ্যন্তরীণ বিষয় আরেকটি দেশ যে নাক গলাচ্ছে হ্যাঁ সেটিও যেন না করা হয় সে ব্যাপারেও কিন্তু, এগুলো তো হলো আরো অনেক বিষয় যেগুলোর ব্যাপারে, তারপরে পরিবেশ বান্ধব একটা ব্যাপার ঘটেছে, আপনি জানেন যে সবুজ যে সবুজ সম্মেলন আমাদের আইপিইউ প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের যারা গেস্টরা ওনারা কিন্তু যে প্লেনে করে আমাদের দেশে আসছেন তো কার্বন নিঃসরণ হচ্ছে, তো কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে সেটা নিউট্রালাইজ করা হবে পরিমাপ করা হয় সেটা একটা ব্যাপার, এটা কিন্তু অভূতপূর্ব একটা ব্যাপার। তারপরে এই যে আইপিও টেলিভিশন চালু হয়েছে সেটাও তো, তারপরে কাগজের ব্যবহার কমানোর জন্য আইপিও 136 নামে একটা অ্যাপ চালু করা হয়েছে, এই যে বিষয়গুলো সেগুলোও কিন্তু অনেক উল্লেখযোগ্য ব্যাপার। তারপর দেখেন গণহত্যার উপর, গণহত্যা আপনি জানেন আমাদের 25শে মার্চ আন্তর্জাতিক জাতীয় গণহত্যা দিবস, এটিকে যেন আন্তর্জাতিক গণহত্যা দিবসে আমরা পরিণত করতে পারি সেই ক্ষেত্রে আইপিওর যে সদস্য দেশগুলো সেগুলোর মধ্যে আমাদের কাজ করতে হবে, কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, এবং আফ্রিকান কিছু কিছু দেশে যারা আমাদের এখানে এসেছে গেস্ট তাদের দেশে আমাদের কূটনৈতিক ইয়ে নেই মিশন নেই সেগুলোও আমাদের চালু করতে হবে, বা তাদের ব্যাপার তাদের সাথে আমাদের কীভাবে আন্তরিকতা বাড়ে যোগাযোগ সেটা একটা ব্যাপার। আরেকটা কথা হলো যে প্রথম দিন আপনি জানেন হয়তো যে উদ্বোধনের সময় দেখা গিয়েছে যে আমাদের যে গণহত্যার উপর কিছু আমরা দেখেছি চিত্রটা দেখেছি সেটা বিদেশিরাও দেখেছে, তারা তখন খুবই আবেগাপ্লুত হয়েছে। তো গণহত্যার বিষয়টি যাতে শুধুমাত্র জাতীয় গণহত্যা দিবস না হয়ে সেটি আন্তর্জাতিকভাবে হয় সে ব্যাপারে আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, এবং সদস্য দেশভুক্ত যারা আইপিওতে আছে তারাও জিনিসটা আরও ফিল করবে বেশি করে। আর সবশেষে একটা কথাই বলবো যে আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, উর্দু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সে পাকিস্তান আমরা কী করেছি, পাকিস্তানিরা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল যার কারণে আমাদের অনেক ভাষা সৈনিকরা প্রাণ দিয়েছে, আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে,
এবং আমাদের আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে কিন্তু এটি আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে। আগে আমরা পালন করতাম শহীদ দিবস হিসেবে, এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীর সবাই পালন করে, পাকিস্তানও পালন করে। যদিও তাদের সাথে আমাদের যুদ্ধটা ছিল ভাষা নিয়ে, তারা পালন করতে হচ্ছে, ঠিক তেমনি এখন আমাদের জাতীয় গণহত্যা দিবস হচ্ছে 25 মার্চ, যখন আন্তর্জাতিকভাবে এটি গণহত্যা দিবস হবে তখন পাকিস্তানও কিন্তু একেবারে নাকে খপ দিয়ে তারাও সেটা পালন করতে বাধ্য হবে। তখন সেটা আমাদের জন্য হবে আরও বেশি অনন্য একটা বিজয়। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।